নমস্কার বন্ধুরা, শুরু করছি ভাগ্যের দিশা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় সেই ব্যক্তিকে যিনি বহু বছর ধরেই এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বহু অভিজ্ঞতা সম্পন্ন। কারণ জীবনে সমস্যা কখন আসে সেটা আপনি জানতে পারেন না, এবং সমস্যা যখন আপনি পড়ছেন তখন কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ছেন, এবং সেই বিপর্যস্ত অবস্থা যখন আপনার জীবনে হয়ে থাকে তখন এমন একজন মানুষের সান্নিধ্যে আসতে হয় যিনি কিন্তু সেই সমস্যার সমাধানটা করতে পারেন। আর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি সেই ব্যক্তি যাকে আপনারা সকলেই চেনেন, বহু বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত, জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে তিনি কাজ করছেন, বহু মানুষের সমস্যার সমাধান করেছেন, সেই গোপাল শাস্ত্রী মহাশয় আমাদের মধ্যে অবশ্যই রয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য গোপাল শাস্ত্রী 2024 সালে টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত, আজও সাফল্যের শীর্ষে যিনি রয়েছেন এবং 100% গ্যারেন্টি দিয়ে যিনি কাজ করেন সেই ব্যক্তি গোপাল শাস্ত্রী মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে। আর আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুদের, আন্তরিক নমস্কার। প্রথমেই বলি যে আজকে একটি বিশেষ দিন, কারণ আজকে এই চ্যানেলের অর্থাৎ সোনার বাংলা চ্যানেলের জন্মদিন। আর এই জন্মদিনে, এই শুভ দিনে, এই শুভ ক্ষণে আপনাকে আমরা পেয়ে গেছি আবার নতুন করে। সুতরাং এটা আমাদের পক্ষে যেরকম আনন্দের বিষয়, দর্শকদের পক্ষেও ভীষণ আনন্দের বিষয় যে তারা পুরনো মানুষটিকে অর্থাৎ তাদের সেই পুরনো পছন্দের মানুষটিকে যিনি জ্যোতিষ এবং তন্ত্র সম্বন্ধে অধিক জ্ঞান সম্পন্ন সেই মানুষটিকে তারা কিন্তু ফিরে পেয়েছে। এখন তো ভিজিটটা স্বাভাবিক নিয়মে একটু বেশি হয়েছে, আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এখানে যেমন আন্তরিকতা নিয়ে সবার সঙ্গে কথা বলি, ফোনে আমার সঙ্গে সবার সঙ্গে কথা বলতে, প্রোগ্রামের পরে সবকিছু জানতে পারেন, আপনার রাশি দশা বর্তমান পরিস্থিতি বিবাহ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে না বিদ্যা মনোযোগ ডিটেলস আমি আলোচনা করি। অর্থাৎ মানে এখানে যে অনুষ্ঠানটা মানে হচ্ছে, এখানে যে উনি কথা বলছেন এখানেই কিন্তু শেষ নয়, অনুষ্ঠানের পরে ওনাকে যখন আপনারা ফোন করবেন তখন কিন্তু উনি সবার সঙ্গে কথা বলেন, এই বিষয়টা উনি কিন্তু মেনে চলেন। একদম আমার জুডক বিচার চলবে কিনা, মেয়ের ছবি পাত্রের ছবি যেগুলো মিলবে কিনা, বিয়ে প্রোগ্রামের পরও ডিটেলস আলোচনা, অনেকক্ষণ কথা বলি আন্তরিকতার সহিত। আমার চেম্বারে চলে আসুন, আপনার এই লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, পাথর লাগবে, এই কবজ লাগবে, তাই একবারও বলি না। সবার সঙ্গে কথা বলি, আপনার কথাবার্তা যদি সুন্দর লাগে, পছন্দ সই হয় বা কথাবার্তা যদি মিলে থাকে তবে আমার চেম্বারে আসবে। না, প্রথমত বলি যে আপনাকে সকলেই চেনেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চেনেন, গোপাল শাস্ত্রী, কারণ দীর্ঘ বহু 30 বছর ধরে আপনি এই জগতের সঙ্গে যুক্ত এবং বহু মানুষের সমস্যা সমাধান করেছেন, তাই নতুন করে আপনাকে চেনাবার কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু সমস্যা মানুষের নতুন করে আসে, এটাই হচ্ছে কথা, বহুবিধ সমস্যা মানুষের কিন্তু লেগেই থাকে, এবং যখন তখন মানে বলি না অমুক বজ্রপাতের মতন কিন্তু হঠাৎ করে সমস্যাগুলো সামনে নেমে আসে। সেই সমস্যা আপনার হতে পারে বিদ্যার সমস্যা, ছেলে মেয়েটিকে দিয়েছেন সেক্ষেত্রে বিদ্যার সমস্যা হতে পারে, কর্মে সাফল্যের অভাব হতে পারে, আপনার গুপ্ত শত্রুতা থাকতে পারে, নানান ধরনের সমস্যায় মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। সকালে আমার ব্যারাকপুর চেম্বারে ভদ্রলোক আসলো, ছেলে মোটামুটি পড়াশোনা করে কিন্তু রাতের বেলা না মোবাইল নিয়ে বসে থাকে, রাত 11টা 12টা অব্দি মোবাইল নিয়ে ঘেটে বসে থাকে, কিন্তু বলছে আমার ছেলে পড়ে কম কিন্তু মনে রাখে ভালো, অল্প পড়ে কিন্তু পড়াটা যদি বেশি পড়ে মানে 2-3 ঘন্টা পরে মোবাইল নিয়ে যে অযথা সময়টা নষ্ট না করে, আর রাতের বেলা মোবাইল নিয়ে বসলে তো ব্রেনের উপর এফেক্ট হয়ে যায়, ঘুমাবে কখন সে? একটা স্টুডেন্ট যদি 8-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, সে যদি রাতের বেলা 11টা 12টা মোবাইল নিয়ে গেম খেলো, যাই করে মোবাইল নিয়ে কথা বলে বন্ধুদের সঙ্গে, সেক্ষেত্রে তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে, পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, মেন্টালি মানসিক অবস্থাটা তার একটু খারাপ দিকে চলে যাচ্ছে, সেটাকে রাস্তায় আনার জন্য বাবা মা আজকে চলে এসে ভদ্রেশ্বর থেকে আমার কাছে আমাকে বললো দাদা আমাকে ছেলেকে বাঁচান, ছেলের এই অবস্থা, ছেলে রাতে রাতের বেলা দেরিতে ঘুমায়, সকালবেলা 10টার আগে ঘুমতে করতে চায়, মাস্টার এসে বসে থেকে ওকে ডাকে, যে ও মাস্টার দিয়ে যে স্টুডেন্টকে ডাকে যে সেই ছাত্র পড়াশোনা শুরু হয়ে গেল। আর এটা কিন্তু এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন, মোবাইল নিয়ে তারা বসে থাকে, তারপর বিচার করে দেখলাম যে ওর একটা শরীর স্বাভাবিক চলছে, ওর হচ্ছে মীন রাশি, মীন রাশিতে মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, তিনটে রাশি না শনি একটা স্বাভাবিক চলছে, যাদেরই স্বাভাবিক চলবে তাদের দেখবে বিভিন্ন রকম সমস্যার মধ্যে তারা দিনপাত করবে, কারো তো শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, বাবার আছে ছেলের খারাপ হয়েছে, ছেলের কাছে বাবা অসুস্থ হয়ে পড়ছে, গৃহ নিয়ে ঝগড়া হচ্ছে, বাড়ি ঘর নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, কারো তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জমে গেছে, আর বয়স্ক থাকলে অনেক অসুখ
হয়েছে অনেক ফট হয়েছে হারিয়ে ফেলছে একদম হারিয়ে ফেলছে সেগুলো করে দেয় সারা সাথে দুষ্ট যদি কাবুলি থাকে না সেগুলো কাটিয়ে নেবে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ করে থাকি আমি রত্নের মাধ্যমে করি তন্ত্রের মাধ্যমে করি আমার বাড়িতে গৃহমন্দির আছে সেখানে পূজা ও নিত্য পূজা হয় প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে পূজা করে যেমন সামনে একটা ভালো তিথি আছে দুরুৎসব দুল পূর্ণিমা দুল পূর্ণিমা উপলক্ষে গৃহমন্দিরে প্রচুর লোকের সমাগম হয় সেখানে আমার যোগে অব্যয় আহতি দেওয়ার জন্য বছর একবারই আসে বিভিন্ন কঠিন সমস্যা যারা ভুগছেন কারো তো মেয়ের বিয়ে দিতে পারছে না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তাদেরকে আমি ধরে ধরে বিয়ে দিই আর আঠারো কুড়ি বাইশ তো বিয়ে এমনি হবে যাই হচ্ছে না অনেকের বীজযুগ অনেকের কাইসর্গ দোষ অনেকের মাঙ্গলিক দোষ অনেকের শনির দশা অনেকের শনির সাড়ে সাথে চলছে সেই দোষগুলোকে আমি কাটিয়ে না সেই বিবাহ কার্য সুসম্পন্ন করে দিই অনেকে হচ্ছে বিয়ে করে ফেলেছি সাড়ে সাথে চলছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অশান্তি একে অপরের মুখ দেখতে পাচ্ছে না দূরত্ব হয়ে গেছে বউ চলে গেছে শ্বশুর বাড়িতে তাকে আনার ব্যবস্থা করে দিন সেই দোষগুলোকে কাটে কাটানো করে আবার মনে হয় পুনরায় মিলবে কারণ বিয়ে কিন্তু একবারই হয় বারে বারে শোভনীয় নয় একবার বিয়ে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে একবার বিয়ে করেছে আর বিয়ে করলে পরস্পর মধ্যে দাগ হয় শুধু মেয়েদের গায়ে দাগ লাগে না ছেলেদের দাগ হয় ছেলেদের মধ্যে দাগ লাগে হ্যাঁ নিশ্চয়ই কথা বলা যায় আমার বলে হ্যাঁ আপনি কি বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা বলুন আপনি নিজের সম্বন্ধে জানবেন ডেট অফ বার্থ জন্ম সময় জন্ম তারিখ পঁচিশ এগারো দু হাজার এক সময় বলো দুপুর একটা বত্রিশ জন্মস্থান কোথায় আচ্ছা নিউ ব্যারাকপুর আচ্ছা ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা একটা বত্রিশ দুপুর আচ্ছা দেখছেন হ্যাঁ না না বার বলো জমাটা মিলে সানডে হ্যাঁ তোমার হচ্ছে মীন রাশি মীন রাশি একটা হয়েছে মীন রাশি না আলোচনা করছিলাম মীন রাশি মীন লগ্ন শুনতে পাচ্ছ এবার উনি কথা বলছেন হ্যাঁ বলছি তোমার হয়েছে মীন রাশি মীন লগ্ন শুনতে পাচ্ছ মীন রাশি মীন লগ্ন হওয়ার কারণে তোমার একটা শনির সাহায্য চলছে সেক্ষেত্রে না সর্বক্ষেত্রে সর্বকালে একটু বাধা হবে আসবে তুমি এখন কি করছো গুরুচন্ডাল হয়ে গেছে গুরুচন্ডাল হওয়ার কারণে তোমার একটু মাঝে মধ্যে রাগ হয় প্রচন্ড টেম্পটেড হবে গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আচরণ বিধি তোমার একটু অন্যরকম হবে সেক্ষেত্রে বলা হচ্ছে মঙ্গলের প্রতিকার তোমার লাগবে না মঙ্গল গ্রহটা তোমার খুব স্ট্রং আছে তোমার রাহুর প্রতিকার লাগবে রাহু দুর্বল অবস্থায় আছে আর একই রাশি একই লগ্ন একই রাশি একই লগ্ন লগ্ন চাঁদ হয় সেক্ষেত্রে না ভীষণ চঞ্চল অস্থিরত কোন একটা কাজ সমাপ্তি হওয়ার আগে না অন্য একটা চিন্তা ভাবনা তোমার মাইন্ডের মধ্যে চলে আসবে অর্থাৎ এটা হলো না ওটা হলো না কোনোটাই তোমার হলো না শুনতে পাচ্ছ এগুলো হচ্ছে তো যেগুলো বললাম চাকরি করলে সেখানে সমস্যা এগুলো একটা বহুমুখী সমস্যার সম্মুখীন তোমাকে এখন হতে হবে যেহেতু সাহায্যে চলছে তোমার মা বাবা আছে তো বর্তমানে মা বাবা আছে তো আচ্ছা মায়ের শরীরটা খারাপ যাবে বুঝেছো মায়ের প্রতি মায়ের শরীর তো খারাপ থাকে হ্যাঁ ওই শরীর সাংসারিক কারণে না পিতা মাতা অসুস্থ হয়ে পড়ে তুমি নিকটাত্মীয় কেউ বয়স লোকজন থাকলে হারিয়ে যাবে বুঝেছো এগুলো একটু চলতে লাগবে আর শনিবারে নিরামিষ খাবে যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু মেটে সিঁদুর পাঁচটা ধূপকাঠি একটু মোমবাতি একটু লাড্ডু দিয়ে পুজো দিয়ে দেবে তাহলে অশুভ যে শনি গ্রহ চলছে সাংসারিক সেটা তোমার অনেকটাই কেটে যাবে শনিবার মঙ্গলবার একটু দিলে শনির সাহায্য থেকে অনেকটা মুক্তি লাভ হয় বুঝেছো আর সকালবেলা কাটতে পারলে কিছু খেয়ে দিলে মুড়ি বিস্কুট বাদাম কাটতে সকালবেলা প্রতিদিন খেয়ে দিলে যেহেতু শরীর সাহায্যে শিক্ষা দেবে শনি ঠাকুর কি করবে শিক্ষা দেবে শাসন করবে সুমন করবে পরে আস্তে তোমাদের পবিত্র পথে নিয়ে আসবে
ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলে এবং যে কথাগুলো উনি বললেন সেটা তুমিও অবশ্যই পালন করো, এবং বন্ধুরা যারা রয়েছেন এইরকম সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু অবশ্যই পালন করবেন। সম্রাত তুমি ভালো থেকো। আমি তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ওনার চেম্বার কোথায় রয়েছে, শ্যামনগরে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে, শ্যামনগরে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে, সেখানে আপনারা চলে আসতেই পারেন। সবটাই কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমে আপনাদের বুকিং করে যেতে হবে। এছাড়াও ব্যারাকপুরে ওনার চেম্বার রয়েছে, সোদপুরে রয়েছে নিজস্ব চেম্বার, শিয়ালদায় রয়েছে চেম্বার, কালীঘাটে চেম্বার রয়েছে, বেহালায় চেম্বার রয়েছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে, এবং বর্ধমানের বন্ধুরা আপনারাও কিন্তু ওনাকে পাচ্ছেন বর্ধমানে। তবে সবকিছুর জন্য আপনাদের কিন্তু একটুখানি ফোন করে বুকিং করে তবেই যেতে হবে। আমি একটু বলে দিচ্ছি মোবাইল নাম্বার 9831482676, আবার বলে দিচ্ছি, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন বুকিং বলে একটা রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, আপনারা অবশ্যই নোট ডাউন করে নিন। এই নাম্বারে অনুষ্ঠানের পরেও আপনারা ফোন করতে পারেন, অনুষ্ঠানের পরে যখন ফোন করবেন তখন উনি নিজেই ফোন ধরবেন এবং সবার সাথে উনি কিন্তু আন্তরিকতার সাথে কথা বলেন, এটা সব থেকে বড় কিন্তু পাওনা। মোবাইল নাম্বার 9831482676, এই নাম্বারে কিন্তু বুকিং চলছে, অবশ্যই আপনারাও বুকিং করবেন। আচ্ছা আমি আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি শাস্ত্রীজির সাথে কথা বলছেন, লাইভে রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে? আপনার সম্পর্কে জানবেন, ঠিক আছে বলুন 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 আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সময় সকাল 9:09। আচ্ছা জন্মস্থান কোথায় আপনার? কোথায়? কলকাতায় আপনার জন্ম। তুলা রাশি, তুলা রাশি মীন লগ্ন চিত্রা নক্ষত্র রাক্ষসগণ। আচ্ছা তুলা রাশি মীন লগ্ন চিত্রা নক্ষত্র রাক্ষসগণ, জানতে? আচ্ছা এগুলো না হলে নোট করে নিতে হবে। তোমার তো বৃহস্পতি খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে তো পেনশনটা অর্থলাভের যুগ আছে। বর্তমান যেটা খারাপ চলছে শনিটা ভালো নেই তোমার, শনি মঙ্গল রবি, শনি মঙ্গল রবি তিনটা প্ল্যানেট দুর্বল অবস্থায় আছে। শনি গ্রহে রবি অবস্থান করছে, যার কারণে শুভ কাজে বিলম্ব হচ্ছে, যেমন পেনশন অর্থপ্রাপ্তি বিলম্ব হচ্ছে, একাধিক ট্রাই করছো, চেষ্টা করছো, অনেক বছর করছো, হচ্ছে না। শনি রবি এগুলো একটু প্রতিকার করে নিয়ে তো ভালো হয়, বুঝেছো? সম্ভব একটু প্রতিকার করো, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলোর প্রতিকারের বিভিন্ন রকম বিধান আছে। 10 টাকার মধ্যে প্রতিকার, তোমাকে এটা মেটাল বলে দেবে এটা কোনো কাজ হবে, তোমাকে জড়িবুটি বলে দেবেন কাজ হবে, কাগজে রত্ন বললাম মানে অবস্থা বলি অবস্থা, তোমার সামনে সব রকমের অবস্থা আছে। অনেকে আমাদের জ্যোতিষীকে দেখা যায় ভয় ভয় আপনাদের বিজিট হতে 5,000-6,000 টাকা একদমই না, তোমার পয়সা না থাকে আমি বিনা পয়সায় দেখি, টাকার প্রয়োজনই নেই আমার, অর্থ ছাড়াও আমি দিই যদি না থাকে এবং সামর্থ্য বুঝে উনি কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধানটা করেন। সুতরাং কোনো চিন্তা নেই, হ্যাঁ পারে ক্যান্সার পেয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে ভালো থাকুন। ফোন তো পরপর রয়েছে, আবারও ফোন রয়েছে, আমরা ফোন নিয়ে নিই। আচ্ছা হ্যালো 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 নমস্কার, হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো না, আমার মনে হয় লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো কেউ রয়েছেন? আমরা আরেকবার দেখে নিই। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? কথা বলছেন উনি, আপনি বলুন আপনার নাম কি, কোথা থেকে ফোন করছেন বলুন। ভারতী অধিকারী, কোথা থেকে ফোন করছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে, ডেট অফ বার্থ বলুন, নিজের সম্বন্ধে জানবেন?
আচ্ছা ডেট অফ বার্থ 29/6/1999 আচ্ছা সময় বিকেল চারটে জন্মস্থান কোথায় তেহট্ট নদিয়া আচ্ছা রাশি লগ্ন ইত্যাদি জানা আছে একদম কেটে যাচ্ছে বোঝা গেল না প্রশ্নটা সাংসারিক জীবনে সমস্যা চলে আসে পরের সময় যে দ্বন্দ্ব তুমি স্বামীকে বললে একটা উনি বললো আর একটা আমাদের দ্বন্দ্ব অশান্তি চলে আসে আর সেই ক্ষেত্রে স্বামীর গিয়ে বসবাস করতে গেলে একটু কষ্ট দেওয়া হয় তুমি যেমন স্বামীর গিয়ে আছো না বাদ বেরিয়ে চলেছো মঙ্গলের প্রতিকার করেছো তোমার যে মাঙ্গলিক দোষ আছে সেটা কি তুমি জানো মাঙ্গলিকটা দেখে বিয়ে করবো তো আমি সবার উদ্দেশ্যে বলি বিয়ের আগে মাঙ্গলিক মিলিয়ে বিয়ে করবেন আপনার মাঙ্গলিক আপনার হাজবেন্ডের যাতে মাঙ্গলিক হয় বর এবং কনে উভয়ের মাঙ্গলিক হলে বিবাহিত জীবনটা মরু হয় নাহলে ঘোরার জাতি অশান্তি কোনো লেগেই থাকবে তবে অসুবিধা নাই তো অনেকে না জেনে বিয়ে করে ফেলে সেক্ষেত্রে মাঙ্গলিকের একটু প্রতিকার করতে হবে বুঝেছো আমাদের তন্ত্র মতে বগলামুখী যন্ত্র প্রদান করা হয় আর রত্নের মাধ্যমে রেড করে রক্তলাল দেওয়া হয় বুঝেছো একটু প্রতিকার পারলে করে নিও আর এগুলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে খণ্ড নয় তোমার বয়স যখন 45-50 হয়ে যাবে তখন মাঙ্গলিক দোষ আর থাকবে না ও আচ্ছা আচ্ছা আর তার আগে না একটু প্রতিকার ভালো জ্যোতিষী ভালো অভিজ্ঞ জ্যোতিষী দেখে একটু প্রতিকারের বিধান দেবে তাহলে মোটামুটি দাম্পত্য জীবনে সুখ শান্তি বেড়ে যাবে বুঝেছো আচ্ছা আচ্ছা হ্যাঁ অসুবিধা নেই ঠিক আছে সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলো আপনারা সকলের সঙ্গে উনি কিন্তু আন্তরিকতার সাথে কথা বলবেন সুতরাং প্রোগ্রামের পরে আপনারা অনেক কিছু জানার থাকে অনেক কিছু বলতে পারে না জানতে পারে না যাদের জানার থেকে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে কথা বলবো এবং রাত 9টার থেকে শুরু করে 12টার দিকে কথা বলবো সমস্যা হলে এটা তো একটা বিরাট ব্যাপার সুযোগ সুবিধা পাবে জানা গেলে আজকর্ম থেকে দিনের বেলা কথা বলতে পারবে রাতের বেলা কথা বলতে পারবে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনারা জাস্ট 9831482676 এই নাম্বারটা নোট ডাউন করে নিন দেখুন রেড বক্সের মধ্যে আমাদের নিচে বুকিং বলে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারটা জাস্ট আপনারা নোট ডাউন করে নিন এবং এই নাম্বারে আপনারা ফোন করবেন উনি তো বলেই দিলেন যে সব সময়ের জন্য খোলা আছে এই বুকিং নাম্বার এবং রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত উনি কিন্তু কথা বলেন সুতরাং কোনো চিন্তা নেই আপনারা অবশ্যই ওনাকে ফোন করবেন আর আমি একটু চেম্বারগুলো বলে দিই কারণ চেম্বারে আসলে তো সব থেকে বেশি সুবিধা কারণ সাক্ষাৎ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শ্যামনগর যে ওনার নিজ গৃহমন্দির সেই গৃহমন্দিরে আপনারা চলে আসতেই পারেন শ্যামনগরে উনি থাকেন আচ্ছা শ্যামনগরে আপনি কবে থাকেন মানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রতিদিনই ওনাকে কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়াও ব্যারাকপুর চেম্বারে ওনাকে পাচ্ছেন পাচ্ছেন সত্তর চেম্বারে পাচ্ছেন শিয়ালদা চেম্বারে পাচ্ছেন কালীঘাট চেম্বারে পাচ্ছেন বেহালা চেম্বারে এবং পাচ্ছেন গড়িয়াহাট এবং বর্ধমানেও কিন্তু পাচ্ছেন কিন্তু ঠিক কবে পাচ্ছেন কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা একটু বুকিং নাম্বারে ফোন করবেন ঠিক আছে বুকিং নাম্বারটা সবাই কিন্তু নোট ডাউন করে নিন আবারও ফোন রয়েছে শাস্ত্রীজি তো আমরা একটু ফোনটা নিয়ে নিই হ্যালো 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 নমস্কার আমার মনে হচ্ছে লাইনটি ডিসকানেক্ট হয়েছে আমি আবারও বলে দিচ্ছি
আমি আবারও বলে দিচ্ছি, শ্যামনগর রে ওনার নিজ গৃহমন্দির, সেই গৃহমন্দিরে ওনাকে তো পাচ্ছেন। এছাড়াও ব্যারাকপুর, সোপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, গড়িয়াহাট, বর্ধমানে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আর নাম্বার তো আপনারা পেয়ে যাচ্ছেন। আবারও কিন্তু ফোন রয়েছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বারাসাত থেকে বিজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ নিজের সম্বন্ধে জানবেন তো? ২৭/১১/১৯৯৮। সময়? রাত্রি ১০:৫৫। জন্মস্থান? জন্মস্থান আমডাঙা, উত্তর চব্বিশ পরগনা। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। তিনি সাউন্ডটা মিউট আছে তো? ঠিক আছে, তাহলে যেটা ঠিক হয়। ২৭/১১/১৯৯৮। আমি একবার বলছি, ২৭/১১/১৯৯৮। হ্যাঁ, কুম্ভ রাশি হওয়ার কারণে না বর্তমানে শনির সাহায্যে চলছে, বুঝেছো? শনির সাহায্যে চলছে, সেক্ষেত্রে না একটু সমস্যা চলবে, কর্ম সমস্যা একটু চলবে। বর্তমানে শনির সাহায্যে চলছে, কর্মতে বাধা, তুমি যে কাজের চেষ্টা করছো, যেটা প্রাপ্তির চেষ্টা করছো, সেই কর্মতে তোমার খুব বাধা চলবে, বুঝেছো? তারপরে বারবার শরীরটা খারাপ যাবে, তোমার মানসিক অবস্থা খুব খারাপ চলবে, একাধিকবার ট্রাই করবে, সেই কাজে বিফলতা আসবে, তাহলে মানুষ তোমার প্রতি একটু বিদ্রুপ আচরণ করবে, খারাপ আচরণ করবে, মানুষ তোমাকে চিনতে শিখাবে। এখন মানুষ এত খারাপ হতে নিজে অনুধাবন করবে, শনির একটু প্রতিকার করো, শনিবার পারলে একটু নিরামিষ ভোজন করো, আর শনি মন্দিরে একটু পুজো পাঠ করো, যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু মেঘের সিঁদুর লাগবে, একটু দেবে, ধূপ কাটে দেবে, তাহলে শনির সাহায্যে অনেকটা খণ্ডন হয়। আর শনির পিতা হলো রবি, প্রত্যেক দিন ঘুম থেকে এটা শনির সূর্যদের প্রণাম করবে। নব জবাহ সংখ্যা আশঙ্কা সত্যাং মহাদুর্গাং তারি সর পাপকাং পঞ্চস্মি দিবাগরম, সকালবেলা সূর্য প্রণাম করে নেবে, নব সূর্য নব, নব সূর্য নব, নব সূর্য নব, প্রত্যেক দিন সূর্যের দিকে তাকিয়ে পাঠ করবে, তাহলে শনির যে অশুভ প্রভাব সেটা অনেকটাই কেটে যাবে। আর ২০২৭ থেকে আরো ভালো সময় আসছে। কত দিনে এই সময়? ২০২৭ থেকে ভালো যাবে। হ্যাঁ নমস্কার, কি রয়েছে আপনার সঙ্গে? নাম কি? নাম কি আপনার? প্রিয়াঙ্কা। হ্যাঁ প্রিয়াঙ্কা, ডেট অফ বার্থ শুনি। আরেকবার, ৬/৩/২০০৩। তোমার সময় বলো। ১০:৪৪। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন এগুলো জানো? রাশিটা শুধু জানো, ঠিক আছে। বৃহস্পতিবার জানো? হ্যাঁ। তোমার তো মীন রাশি হয়েছিল, মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ, তোমারও সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী, বুঝেছো? প্রত্যেকটা ফোনই পাচ্ছি শনির সাহায্যে, কুম্ভ রাশি, মীন রাশি, তো শনির সাড়ে সাথী হওয়ার কারণে না সবকিছুর বাধা। তুমি পড়াশোনা করছো তো এখন? আচ্ছা, পড়াশোনা একটু মাইনরলি করবে, মন দিয়ে পড়াশোনা করবে, মোবাইলটা একটু কম দেখবে, বুঝেছো? মন দিয়ে পড়াশোনা করতে হবে, যে পরে ১ ঘন্টা পড়লে
হবে সেপরে তোমাকে 2 থেকে 2.5 ঘন্টা পড়তে হবে, তারপরে তোমার ব্রেনের মধ্যে ঢুকবে, মাথায় ঢুকবে, কারণ শরীর সাহায্যে না মানুষ অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়, আর কোনো কিছু কোথাও রাখলে ভুলে যায়, যা পড়বে তুমি ভুলে যাবে, খাটের মধ্যে পড়া তোমার বারণ, টেবিল চেয়ারে বসে পড়ো, টেবিল চেয়ার অথবা মেঝেতে নিচে বসে পড়াশোনা করো, তুমি কি খাটের মধ্যে পড়াশোনা করো? খাটের মধ্যে পড়ো না, খাটের মধ্যে পড়লে যাবে ভুলে যাবে, তো তুমি যা পড়ছো সব ভুলে যাবে, নিচে বসে পড়বে, মেঝেতে বসে পড়াশোনা করবে, তাহলে পড়াশোনাটা ভালো হবে এবং পড়াশোনাটা মনটা মনটা তো আসবে পড়াশোনাতে, প্লাস তোমার মনে থাকবে যা পড়ছো, আর নজর তুমি ভুলে যাবে, আর সারা যদি চলছে সে কারণে শনিবারে পারলে নিরামিষ খেয়েও তাহলে খুব ভালো হবে, শনিবারে নিরামিষ খেলে ভীষণ ভালো হবে, সকালবেলা ঘুম থেকে গেলে সবার মধ্যে সূর্য প্রণাম করবে, যাদেরই সারা যদি সূর্য প্রণাম নম সূর্যায় নম নম সূর্যায় নম নম সূর্যায় নম, প্রত্যেক দিন ঘুম থেকে গেলে শনির পিতা হলো রবি, সূর্য প্রণাম করলে শনির সাহায্যের অনেকটা খণ্ডন হয়, ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো, ঠিক আছে, পড়াশোনা মন দিয়ে করতে হবে, বিদ্যা অমূল্য সম্পদ, বিদ্যাকে অবলম্বন করে মানুষ বড় হয়, চাকরি করে ব্যবসা করে আয় উন্নতি করে বিদ্যাকে অবলম্বন করে করে, বিদ্যাকে সবার আগে প্রাধান্য দিতে হবে, আমাদের জায়গা জমি সব সম্পত্তি সব বিক্রি হয়ে, যেমন আমার হাতে অনেকগুলো আংটি আছে সে আংটিও বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু বিদ্যা কেউ নিতে পারে না, বিদ্যা অমূল্য সম্পদ, কিন্তু কোনোদিনও বিক্রি হবে না, বলছে এটাকে ভাঙিয়ে দিন দিন তুমি খেতে পারে, এই যে মানুষ মানুষের সঙ্গে কথাবার্তা বলে সেখানে বিদ্যার প্রয়োজনীয়তা আছে, এবং বিদ্যা দান করলে বেড়ে যায়, বেড়ে যায়, আর সুন্দর করে কথাবার্তা বলার জন্য বিদ্যার প্রয়োজনীয়তা আছে, মানুষ মানুষের আচরণ বিধি ভালো করে চিন্তাকাণ্ডের মধ্যে আছে, বিনয় শিক্ষা জানে, বিনয় বিনয় করে শিক্ষার দিকে আসছে, বিদ্যার দিকে আসছে, এখন বিদ্যাকে সবার আগে প্রাধান্য দিতে হবে, নিশ্চয়ই শুনে নিয়েছেন আপনি, বা তুমি সঙ্গে থাকো এবং ভালো থাকো, আর যদি মনে হয় যে যোগাযোগ করতে ইচ্ছুক সেটা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যে তাহলে কিন্তু আপনারা যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেই স্ক্রিন সেই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই আগে নোট ডাউন করুন, তারপর অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। আবারও ফোন রয়েছে, আমরা ফোন নিয়ে নিই, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ধনুরাশি লগ্ন জায়গা তুমি বুঝেছো, এদিকে ফিগেল মানে অস্থিরতা, মানে তোমার মাইন্ডে এক জায়গায় থাকে না, স্থিরতার অভাব, মানে কোনো কাজ তুমি সুসম্পন্ন করতে পারো না, একই চান্সে একাধিকবার ট্রাই নিতে হয়, আর একটু বর্তমানটা একটু খারাপই চলছে তোমার, বুঝেছো, বর্তমানে রাহু শনি মঙ্গল একটু দুর্বল অবস্থায় আছে, শুনতে পাচ্ছো? রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল একটু পীড়িত অবস্থায় আছে, সেই কারণে একটু খারাপ যাবে, শরীরটা খারাপ যাবে, মানসিক অবস্থা খারাপ যাবে, আর গৃহের মধ্যে গৃহ পরিবেশে না একটু অশান্তির বাতাবরণ তৈরি হবে, মানে সুখ শান্তি নেই বললে চলে, এগুলো একটু চলবে, ছন্ন ছাড়া জীবন, এই বছরটা খুবই খারাপ, 22-24 সাল থেকে অনেকটাই ভালো, 2025 থেকে অনেকটাই ভালো, কি কি প্রশ্ন আছে তোমার? মনে তো হ্যাঁ মোবাইলটা মুখে থেকে একটু সরিয়ে নিন, আর সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, সবার উদ্দেশ্যে বলছি সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করে সম্ভব হলে একটা গীতা পাঠ করবে, গীতা এক পাতা করে গীতা প্রতিদিন পাঠ করবে, এতে শরীর মন ভালো হয়, দেহ মনের চেতনা এবং চৈতন্য জায়গায় শুভ বুদ্ধির উদয় হয়, অনেকে আমরা ভুল বান্ধি করে থাকি আমাদের অজান্তে, সেগুলো গীতার মাধ্যমে শুধরে যাবে, বুঝেছো, সেগুলো করো তাহলে, হ্যাঁ সামনে বছর 2025 সাল থেকে তোমার ভীষণ ভালো, সবকিছু তোমার ভালো হবে, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু কথা বলি রাত 9টার থেকে 12টা,
তুমি ফোনে ফোনে না অনেক কিছু জানতে পারবে কারণ এখন পড়াবে না তোমার সঙ্গে যে পর্ব প্রচার হচ্ছে সবাইকে অনেক সম্ভব না এত টাইম দেওয়া সেই জন্য সবার উদ্দেশ্য বলছি 9টা 10টা 11টা রাতের বেলা আমার সঙ্গে কথা বলে সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি আপনার ছেলের বিয়ে কেন হচ্ছে না আপনার মেয়ের বিয়ে কেন হচ্ছে না আপনার গৃহর বাড়ি কেন হচ্ছে না অনেক বলছে টাকা পয়সা আছে সবই আছে কিন্তু বাড়ি গান করতে পারছি আজকে সকালবেলা বর্তমান থেকে একবার ফোন করছে বলছে আমি ঋণ পরিশোধ করতে পারছি না ব্যাংক থেকে ঋণ নিয়েছি পরিশোধ করতে পারছি না মানে টাকা দিচ্ছি ঋণ পরিশোধ হচ্ছে না আবার যখন আমি টাকা একদিন দিতে গেলাম টাকা ওরা নিচ্ছে না বলছে না এখন টাকা নেই এরকম আর কি সেগুলোকে খণ্ডন করায় কেন হচ্ছে না কি কারণ হচ্ছে না তো বিচার করে দেওয়া হলো না শনি মঙ্গল গ্রাম তিনটা প্ল্যানে দুর্বল কারণ মঙ্গল থেকে আমরা কি পাই জায়গা জমি ভূ সম্পত্তি অনেকে জমি বাড়ি কিনতে চায় হচ্ছে না মঙ্গল দৃষ্টি গেলে করতে হবে না অনেকের বাড়ি আছে দু তিন বা কিন্তু পরপর সে বিক্রি করেই যাচ্ছে করেই যাচ্ছে মঙ্গলের একেবারে দুর্বল যার জন্য করেছে মঙ্গল নিচস্থ মঙ্গল অষ্টম আছে মঙ্গল দ্বাদশে আছে সেই ক্ষেত্রে ঘর বাড়ি তার বিক্রি বলা করে দিয়ে গেছে কিন্তু ছেলে আর পর্ব রাখতে পারেনি পর্ব বিক্রি করে চলেছে সেগুলোকে খণ্ডন করতে হবে সেগুলোকে কাটা যাবে আর জ্যোতিষ পরামর্শ বিশেষ দরকার প্রতিকার নিম্বাসের দরকার নেই জ্যোতিষ পরামর্শ মানে বিচারটা করা ভীষণ দরকার যে কেন আপনার জীবনে সমস্যাটা আসছে সেটার বিচারটা করা ভীষণ দরকার তারপর তো সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকম ব্যবস্থা আছে 10 টাকার মধ্যে প্রতিকার আছে আপনি ভাবলেন কি আপনার 50,000 টাকা লাগবে 10,000 লাগবে 20,000 লাগবে 10 টাকার মধ্যে প্রতিকার আছে আর পরামর্শটা বলে সুপরামর্শ আমরা দিয়ে থাকি একদমই তাই আর সব থেকে বড় কথা আন্তরিকতা আন্তরিকতার সাথে উনি কিন্তু সবার সাথে কথা বলেন এটা সব থেকে বড় কথা আচ্ছা আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি যে ওনার চেম্বার গুলো কোথায় রয়েছে শ্যামনগরে তো নিজ গৃহ মন্দির সেখানেই উনি থাকেন এবং ব্যারাকপুর সোপুর শিয়ালদা কালীঘাট বেহালা গড়িয়াহাট এবং বর্ধমান তবে কোথায় কবে পাচ্ছে সেটা একটু আপনারা ফোন করে জেনে নেবেন অনুষ্ঠানের পরে আপনারা ফোন করবেন উনি নিজেই কিন্তু ফোন ধরবেন এবং সবার সাথে কথা বলবেন আমি আবার ফোন নিয়ে নিচ্ছি হ্যালো আপনার জন্ম তারিখ বলুন ডেট অফ বার্থ একুশে অক্টোবর 1997 হ্যাঁ সময় আপনার নামটা শোনা হয়নি এবং অভিরূপ সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই এবার থেকে প্রতি সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে এই প্রোগ্রাম কিন্তু আপনারা দেখবেন এবং তার সাথে সাথে আরেকটি দিনও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেটি আরেকটি দিন আমরা পাচ্ছেন শুক্রবার হ্যাঁ শুক্রবার দিনকে কিন্তু আপনারা এই প্রোগ্রাম দেখতে পাবেন তবে সেটি হচ্ছে রাত্রি 9টা 10 থেকে ঠিক আছে রাত্রি 9টা 10 থেকে শুক্রবার দিন আপনারা দেখতে পাবেন আর অন্যান্য দিন তো এই সময় দেখতে পাবেন অর্থাৎ প্রতি বুধবার সন্ধ্যে 6টা হ্যাঁ মঙ্গলবার জন্ম মানে কাজকর্ম মানে কেরিয়ার সংক্রান্ত বিষয় হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি এমনি ভালো আছে তোমার তো বিদ্যা আরো একটু হওয়া উচিত ছিল মানে গ্রাজুয়েশন করে বিদ্যা হওয়া উচিত ছিল তোমাদের একটা বোধার দিতে আছে তোমার পড়াশোনা কি গ্রাজুয়েশন হয়েছিল ব্যবসা আছে তুমি কি শুধু চাকরির চেষ্টা করছো না ব্যবসা নিয়ে কিছু করার প্ল্যান করছো কার্তিক মাসে জন্ম তো রবি নিজস্থ বৃহস্পতি নিজস্থ বৃহস্পতি এবং রবি দুটো প্ল্যানেট না খুব দুর্বল অবস্থায় আছে সেই জন্য চাকরি পেতে গেলে না একটু সমস্যা সত্যি কথা বলে ফেললাম
মানে সরকারি চাকরি পেতে গেলে না একটু সমস্যা হবে তোমার। বৃহস্পতি রবি দুটো প্ল্যানেট খুব বড় প্ল্যানেট, সেগুলো খুব দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায় আছে, সেগুলো সম্ভব হলে না, যেহেতু চাকদা তুমি থাকো সম্ভব হলে না একটা প্রতিকার করে নেবো, প্রতিকার করে নিলে খুব ভালো হবে আর চাকরি বাকরি ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, নাহলে বিলম্ব হয়, প্রচন্ড বিলম্ব, বয়স দিন দিন বেড়ে চলবে, বুঝলো? ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর যদি মনে হয় যে একটু প্রতিকার ওনার কাছ থেকেই করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুকিং নাম্বার যোগাযোগ করুন, বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন লাল যে একটা বক্স যাচ্ছে তার মধ্যে রয়েছে 9831482676 9831482676 এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। বুকিং চলছে এবং অনুষ্ঠানের পরেও যদি আপনারা ফোন করেন তখন উনি কিন্তু নিজেই আপনাদের সাথে কথা বলবেন। পর পর ফোন রয়েছে, আমরা কাউকে নিরাশ করবো না, সবার সঙ্গে স্বাস্থ্যজীবী কথা বলিয়ে দেবো, তাই আবারও আমরা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নিশ্চয়ই আপনি জানবেন, আপনি লাইভ অনুষ্ঠানে প্রবেশ করেছেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলুন, আপনি আপনি বলুন, আপনি প্রথমত হচ্ছে ফোনটা একটু মুখের সামনে থেকে সরিয়ে নিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন, ঠিক আছে? এবার এবার বলুন কোথা থেকে ফোন করছেন, আপনি কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? আচ্ছা, হাবড়া। আচ্ছা ঠিক আছে, কার সম্বন্ধে জানবেন এবার বলুন? তোমার ভাইয়ের সম্বন্ধে। ঠিক আছে, ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। সময় সাড়ে পাঁচটা, জন্মস্থান কোথায়? আচ্ছা, উত্তর চব্বিশ পরগনা। আপনি ভাইয়ের রাশি লগ্ন জানেন? ঠিক আছে, আপনি জেনে নিন। হ্যাঁ, মায়ের হলে কন্যা রাশি, রাশি জানতে? কিছু করছে কাজকর্ম? লগ্নে শনি বসেছে তো, বর সঙ্গে আবদ্ধ, লগ্নে শনি বসে গেলে না উল্টো পাল্টা সঙ্গ হয়, যাদের সঙ্গে মেলামেশা উচিত নয় তাদের সঙ্গে মেলামেশা করবে, অবাধ্য মানে কারোর কথাবার্তা শুনছে না, ওকে প্রতিকার করতে হবে, বুঝলে? শনি এবং রবি, শনি এবং রবি দুটো গ্রহ না মানে লগ্নে মানে দেহের মধ্যে বিরাজ করছে, মানে অশুভ গ্রহগুলো শরীরের মধ্যে বিরাজ করছে, রাত দিন জ্ঞান শূন্য করেছে, কখন বাড়িতে ঢুকছে, কার সঙ্গে কিভাবে কথা বলছে, সেগুলো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলছে, বুঝলি না, কথাবার্তা শুনে তো একটু প্রতিকার করে দেন, যেহেতু আপনার গার্জিয়ান স্বরূপ, একটু সম্ভব হলে না কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটু প্রতিকারের বিধান আছে, প্রতিকার করে নিয়ে ছেলেটা যেহেতু বয়স খুবই কম, এই বয়সে হ্যাঁ এই বয়সে প্রতিকার করলে ছেলেটা ভালো রাস্তায় চলে আসবে, বুঝেছেন? হ্যাঁ, বহুমুখী ভূমিকা ভালোবাসে, শনির প্রতি তো বললাম, শনি রবি রাহু, শনি রবি রাহু, রাহুর থেকে আরো বর সঙ্গ, উল্টো পাল্টার সঙ্গ, অসৎ সঙ্গ অবলম্বন করা আছে, সেই অসৎ সঙ্গ সঙ্গে আনার জন্য বিভিন্ন রকম প্রতিকারের বিধান আছে, মন্ত্রের মাধ্যমে গেছে, মেটাল আছে, জড়িবুটি আছে, তন্ত্র মধ্যে কেলা কেলাম আছে, গিয়ের মধ্যে রেখে দিলে কাজ হবে, মানে ধারণ করতে হবে কথা নেই, অনেক ছেলেমেয়েরা ধারণ করতেও চায় না, যেহেতু ছেলেমেয়ে কথাবার্তা শুনছে না, তো সেই জন্য গিয়ের মধ্যে রেখে দেবে, সেই তাতেই ফল লাভ হবে। খারাপ আচরণ করছে, আপনি তো ভাইয়ের জন্য খুব চিন্তিত, যোগাযোগ করে যোগাযোগ করবেন, এবং আপনি একটা কাজ করুন, রাত্রিবেলা ওনার সাথে আপনি একটুখানি সরাসরি যোগাযোগ করে থাকবে না, বউ তো চলে যাবে, বউ থাকবে না ওর সঙ্গে, বুঝেছেন?
এই গণকত্র পরিবেশ এত দুর্বল, বউ ওর সঙ্গে থাকবে না, বউ শ্বশুরবাড়িতে চলে যাবে, যাতে বাচ্চাটা ভালো হয়, বউ যাতে সে একসঙ্গে বসবাস করতে পারে, ঝগড়া বিবাদ যাতে না হয়, সেগুলোর ব্যবস্থাপত্র আপনাকে করতে হবে, যেহেতু আপনার গার্জিয়ান ছিল। সেই আর যদি মনে হয় যে আরো বিস্তারিত ভাবে জানবে, সেক্ষেত্রে এই জায়গায় তো এর থেকে বেশি বলা সম্ভব না, কারণ বহু বন্ধু রয়েছে। আপনি পরে ফোন করবেন, হ্যাঁ, রাত্রিবেলা ফোন করে দেবেন। এবং যারা লাইন পাচ্ছেন না, তাদের জন্য বলি যে আপনারা লাইন পাচ্ছেন না, কারণ লক্ষ লক্ষ মানুষের চেষ্টা করছে, সেক্ষেত্রে সবাইকে আমরা সবাইকে ধরতেও পারছি না, হ্যাঁ, এবং সবাই লাইনটা পাচ্ছেনও না, হ্যাঁ। সুতরাং যারা লাইন পাচ্ছেন না তারাও কিন্তু, হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, যারা সকাল ১০টা ১৬ জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, ছেলে রাশি লাগানো গুলো জানেন? আচ্ছা, এগুলো এগুলো শুধু জানবেন না, এগুলো লিখেও রাখবেন, কলাগুলো ১০টা ১৬ এগুলো লিখেও রেখে দেবেন। হ্যাঁ, ১০টা ১৬ তো সমস্তটা পাল্টে যাবে, কারণেই বলা। এবং ৫টা ১৬ সকাল, হ্যাঁ, সকাল ৫টা ১৬। হুম, ঠিক আছে। বিয়ের চেষ্টা করছেন নাকি? ও কি কাজ করে? ছেলে কি কাজ করে? কেতু দুর্বল অবস্থায় আছে, রবি দুর্বল অবস্থায় আছে, অনেক গ্রহ গ্রহই না খারাপ। আর শনি আর মঙ্গল, শনি আর মঙ্গল একই গ্রহে অবস্থান করছে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ। ওর কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? রক্তপাত কিছু হয়েছে জানেন? আর এগুলো একটু প্রতিকার করে নেবে, শনি মঙ্গলের প্রতিকার অবশ্যই দরকার, সবার আগে দরকার। শনি হেলথ ইজ স্বাস্থ্য, সবার সুখের মূল। বিচার করে মিলিয়ে বিয়ে দেবে, কালসর্গ দোষ হয়ে গেছে। কালসর্গ দোষ হলে না, যে পাত্রীর কালসর্গ দোষ হলে ভালো হয়, তাহলে বিষে বিষে বিষক কয়, তো সেই ক্ষেত্রে পাত্রে মিলিয়ে ছটটা মিলাবে। ওর ডেট অফ বার্থ, এর দুজনের ডেট অফ বার্থ দিয়ে জুটক বিচার আমরা করে থাকি। জুটক বিচার করে বিবাহিত জীবনটা সুখ হয়, নাহলে ঝগড়া জাতি বিবাদ অশান্তি শুনলে তো কিছুক্ষণ আগে বলে বিভিন্ন অশান্তির মধ্যে। হ্যাঁ অবশ্যই, কেন যাবে না? কেন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র পূজা পাঠ আছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রত্ন আছে, প্রত্যেকটা গ্রহ যেন কালার থেরাপি আছে, বলছো মেটাল আছে, সেগুলো প্রতিকারের বিধান আছে।
ঠিক আছে ভালো থাকো ভালো থাকো সমস্ত কিছুরই প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু রয়েছে এবং সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে প্রতিকার এবং প্রতিবিধান করিয়ে থাকেন ওনার কাছ থেকে ঠিক আছে সুতরাং আপনাকে শুধুমাত্র যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে বুকিং নাম্বারটা ডিসপ্লে হচ্ছে এই বক্সের মধ্যে আমি একবার বলছি আপনারা মিলিয়ে নেবেন 9831482676 আর ওনাকে কোথায় পাওয়া যাচ্ছে একবার বলে দিই শ্যামনগরে ওনার যে নিজ গৃহ মন্দির সেখানে উনি প্রতিদিনই থাকেন সকালের দিকে 9টা থেকে 12টা পর্যন্ত ওনাকে তো পেয়েই যাচ্ছেন এছাড়া ব্যারাকপুর চেম্বারে পাচ্ছেন সত্যপুর চেম্বারে পাচ্ছেন শিয়ালদা চেম্বারে পাচ্ছেন পাচ্ছেন কালীঘাট চেম্বারে বিহালা চেম্বারে গড়িয়াহাট চেম্বারে এবং বর্ধমান চেম্বারে শুধুমাত্র ফোন নাম্বারে আপনাদের জেনে নিতে হবে যে কবে কোথায় কখন ওনাকে আপনারা পাচ্ছেন আচ্ছা আমি আবার একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো 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 কেউ রয়েছেন আমাদের সঙ্গে দেখে নিচ্ছি আর একবার হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কার সঙ্গে জানবেন বলুন আচ্ছা আচ্ছা বলুন নাম বলুন আচ্ছা আমি আরেকবার বলছি একদম ঠিক আছে সময় ২৯৫১৯৮৮ হ্যাঁ উনি দেখছেন কারণ ডেটা ভুল হয়ে গেলে সমস্ত প্রেডিকশনটা ভুল হয়ে যায় অনুষ্ঠান কেমন লাগছে একটু শুনি আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বলছি তোমার কি তুলা রাশি তুলা রাশি বিচ্ছিক লগ্ন তুলারাশি বিশ্বিক লগ্ন না বর্তমান পরিস্থিতিতে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না বলেছ উপার্জন ক্ষেত্রে একটা বাধা অর্থ উপার্জন ক্ষেত্রে একটা বাধা অর্থ হচ্ছ ও আচ্ছা আচ্ছা বহুমূল্য সমস্যার মধ্যে দিয়ে চলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ২০২৪ বিগত বছরটা ২৩ খারাপ গেছে মিশতে তুমি ইচ্ছুক না তারা তোমার সঙ্গে গায়ে করে কথা বলবে এবং বৃহস্পতি গ্রহটা না ভালো আছে বৃহস্পতি খারাপ নেই বৃহস্পতি ভালো আছে রবি গ্রহটা ভালো আছে না হতে পারে হতে পারে অসম্ভব কিছু না অসম্ভব কিছু না রাহু মঙ্গল যেহেতু তোমার একই গৃহে অবস্থান করছে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে বুঝেছো সেক্ষেত্রে সতর্ক থাকবে সদা সর্বদা সতর্ক থাকবে অ্যালার্ট থাকবে তাহলে খুব ভালো হবে আচ্ছা উনি কি একটু রাত্রিবেলার দিকে আপনার সাথে অসুবিধা হবে
সম্ভব যদি হয় রাত্রিবেলা ওনার সাথে একটু সরাসরি কথা বলে নেবেন, ঠিক আছে? কারণ আপনি যে চিন্তাটা করছেন যে পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়বেন কিনা, এটা একটা সত্যি একটা ভয়ঙ্কর সমস্যা, তো সেই বিষয়ে আপনি আলোচনা করতেই পারেন, সকলকেই বলছি। না আজকের মতন রাখছি, কারণ সময় আমাদের একদম শেষ আর আমরা এগোতে পারছি না। কিন্তু এই অনুষ্ঠান এই সময় এই চ্যানেলে এই দিনে, অর্থাৎ আজকে বুধবার, বুধবার দিন আপনারা কিন্তু সন্ধ্যে ছটা বেজে ছটার সময় আপনারা দেখতে পাবেন, এবং এই অনুষ্ঠানে আপনারা আবার দেখতে পাবেন প্রতি শুক্রবার রাত্রি 9:10। আপনাকে অনেক ধন্যবাদ, মানে আমরা জানতে পারলাম এবং বহু মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার নমস্কার, সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকুন, ওম শান্তি।